রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাসিম ও হাবিবুল্লাহ, শ্রমিকরাই হচ্ছে আল্লাহর বন্ধু। শ্রমিকরা যদি আল্লাহর বন্ধু হয়, শ্রমিকদের প্রতি এত অত্যাচার কেন? আমরা চাই না এই শ্রমিকদের অত্যাচার হোক, আমরা চাই একটি সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশে শ্রমিকদের মর্যাদা দেওয়া হোক। আজ শ্রমিকরা যদি অসুস্থ হয় তাহলে তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা না হয় না, আজ শ্রমিকরা যদি অ্যাক্সিডেন্ট হয় সে শ্রমিকদের কোনো খোঁজ খবর নেওয়া হয় না, আজ শ্রমিকরা যদি রাস্তায় পড়ে থাকে সে শ্রমিকের পাশে দিয়ে কোনো মালিক দাঁড়ায় না। আমরা চাই, মালিকদেরকে জানিয়ে দিতে চাই, একজন শ্রমিক যদি রাস্তায় পড়ে থাকে, একজন শ্রমিক যদি অসুস্থ হয় সে শ্রমিকের পাশে দাঁড়াতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা চাই না মালিকরা যদি, আমরা শ্রমিকরা কাজ বন্ধ কর দিই, মালিকরা কখনোই সফলতা অর্জন করতে পারবে না। শ্রমিকদের পারিশ্রমিক টাকা দিয়ে মালিকরা বিদেশে অনেক কলকারখানা সৃষ্টি করছে। আমরা চাই না, মালিকরা তোমরা সবাই ঐক্যবদ্ধ হও, আমাদের প্রতি যত্ন নাও। আমরা শ্রমিক, আমরা যতক্ষণ খাইতে খাই ততক্ষণই আমাদের পেট চলে। আমরা সব শ্রমিক ভাই ভাই এবং মালিক শ্রমিক সবাই আমরা মিলেমিশে সব কাজকর্ম করতে পারি এবং করে যেন সফলতা হতে পারে, এই জন্য আমি মালিক পক্ষকে অনুরোধ করব, শ্রমিকের দিকে খেয়াল রাখতে হবে এবং শ্রমিক কি বলছে তারাকে দেখতে হবে এবং শ্রমিক কি বলবে মালিককে এটাও বুঝতে হবে। এবং এই আন্তর্জাতিক শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রমিকদের নির্যাতন প্রতিরোধ করার জন্য যে ভাইরা এই আন্তর্জাতিক দিবস হিসাবে চিহ্নিত করতে পেরেছে এবং এই চিহ্নিত করতে যেয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে এবং তাদের নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, সেই ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার এই শ্রমিক দিবসের কিছু কথাবার্তা এবং দাবি দাবা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আমাদের বাংলাদেশ শুধু নয়, সমস্ত বিশ্বের মূল কারিগর হলো এই শ্রমিক। এই পৃথিবী সুন্দর করে সাজানোর মূল কারিগর হলো শ্রমিক, কিন্তু এই শ্রমিকদের সবচাইতে অবহেলিত। আজকে আমরা অবহেলিত কেন, এই কথাটা আমরা আজকে বুঝতে পারছি না। আমরা এই কথাটা নিয়ে সামনে আগাতে পারছি না এবং বোঝা এবং সামনে আগাতে না পারার কারণ হলো যে শ্রমিকদের মাঝে আমাদের কোনো ঐক্য নাই। শ্রমিকদের যেভাবে যে ভাইরা উদ্বুদ্ধ হয়ে তাদের নিজের প্রাণের বুকের রক্ত ঢেলে দিয়েছিল এই শ্রমিক দিবসকে আন্তর্জাতিক খ্যাতিমান অর্জন করার জন্য, আমরা সেই মানকে আজকে ধরে রাখতে পারছি না একটু শ্রম দিয়ে। আমি সকল শ্রমিক ভাইদের উদাত্ত আহ্বান জানাবো, আমাদের আন্তর্জাতিক দাবি দাবা থেকে বাংলাদেশে 16টা শ্রমিকের দাবি আমাদের লিফলেটে অলরেডি লিপিবদ্ধ করে আপনাদের মাঝে এটা দাওয়াত দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য হলো যে শ্রমিকদের ন্যায্য মজুরি সরকারিভাবে ঘোষণা করুন এবং এই ঘোষণা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রতি, এবং সকল ন্যূনতম 25,000 টাকা মজুরি ঘোষণা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং এই দাবির সাথে আপনারা একমত আছেন কি না, আমরা সকল সেক্টরের শ্রমিক যদি একই সাথে এই স্লোগান তুলতে সমর্থ হই এবং আপনারা আমাদের এই দাবির সাথে একমত পোষণ করেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে এসে সবাই যদি আমরা একসাথে এক কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান তুলতে পারি, তাহলে এই সমস্ত দাবি দাবা আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে। আমরা যদি এই বাংলাদেশের সমস্ত কল কারখানা, মিল, গাড়ি, ফ্যাক্টরি, যত কিছু কর্মসংস্থান আছে, আমরা যদি ইচ্ছা করি এগুলোকে অচল করে রাখতে পারি, আবার যদি আমরা ইচ্ছা করি সেটাকে সচল করে তুলতে পারি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে শুধু নয় সমস্ত বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে মূল কারিগর হলো শ্রমিক। এই শ্রমিক আজকে অবহেলিত কিসের জন্য? আমাদেরকে অধিকার আদায় করতে দেওয়া হচ্ছে না, অথবা আদায় করতে হলেও সেগুলোকে বিভিন্ন ভুমরো জালে সৃষ্টি করা হচ্ছে। আমরা শ্রমিক যদি এগুলো বুঝি আমাদের আসলে অধিকারটা কি, আমাদের অধিকার কিভাবে আদায় হবে, এই জন্য আপনাদের সকলকে বলবো যে আসেন আমাদের শ্রমিকের আইন কাঠামো নিয়ম নীতি মেনে চলে আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমাদের যে প্রাপ্য অধিকার আছে সেই অধিকার বাস্তবায়নের জন্য একমত হয়ে যখন যে ডাক আসবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আপনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে এই সমস্ত দাবি দাবা আদায় করতে সম্ভব হবে ইনশাআল্লাহ। আপনারা কি বলেন? ঠিক।
শ্রমিক শ্রমিক ভাই ভাই, আমরা সবাই ঐক্য চাই, আমরা সবাই ঐক্য চাই, শ্রমিক শ্রমিক ভাই ভাই।